আপনারা দেখছেন নিউজ কলকাতা সম্প্রতি অনুষ্ঠিত হলো দক্ষিণ চব্বিশ পরগনার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মাহেশতলার আকরা সিনিয়র মাদ্রাসার বার্ষিক পরগনার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মাহেশতলার আকরা সিনিয়র মাদ্রাসা এই শিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয় আঠারোশো সালে অর্থাৎ প্রায় একশো বছর আগে প্রকৃত মানুষ গড়ার উদ্দেশ্য সামনে নিয়ে কিছু শুভ সম্পন্ন মানুষ সেদিন এলাকায় শিক্ষা আলোকবর্তিকা জ্বালিয়েছিলেন ছোট্ট সেদিনের গাছটি আজ মহিরুহে পরিণত হয়েছে বর্তমানে এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার সুযোগ পাচ্ছে বৃহস্পতিবার ছিল এই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আঠাশটি বিভাগে প্রায় ছশো জন ছাত্রছাত্রী অংশ নেয় পথে পথে

বিচার দিনে প্রতি বছরের মত এবছর সবচেয়ে আকর্ষণীয় যেটি ছিল তাহলে ছাত্রীদের নানা ড্রিল ও কুজকাজ ছিল দৌড় প্রতিযোগিতা মোরগ লড়াই চেয়ার দখল যেমন খুশি সাজগো আজুলাইক প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমন কমনয়েল গেমস এর ব্রোঞ্জ পদক জয় রহমতুল্লাহ মোল্লা মহেশতলাপুরসভা রূপপুর প্রধান আবু তালেব মোল্লা সমাজসেবী তাপস চক্রবর্তী নবাব সাত্তার সত্তার ওয়াসেল মোল্লা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মহিউদ্দিন মুফতি সহ বিশিষ্ট ব্যক্তিরা পবিত্র কোরআন পাঠের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক মাদ্রাসার পতাকা উত্তোলন করেন পরিচালন কমিটির সম্পাদক এদিন অনুষ্ঠানে সম্পাদক শেখ সাবির আলীর হাতে মাদ্রাসার পক্ষ থেকে আজীবন সদস্যপত্র এবং শংসাপত্র তুলে দেন মহিউদ্দিন সুপ্তি মাদ্রাসার দুই শিক্ষক সাইফুদ্দিন মোল্লা ও সফিউদ্দিন মোল্লা সুচারুভাবে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিউরো রিপোর্ট নিউজ কলকাতা নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার